আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে নাম্বার ওয়ান টেক নিউজটা হলো, রিসেন্টলি আইফোন 13 প্রো মোবাইলটা ড্রপ টেস্ট করা হয়েছে নোকিয়া 3310-র সাথে। এবং সেই ড্রপ টেস্ট করতে যেয়ে দেখা গিয়েছে যে নোকিয়া ফোনটা ফার্স্ট টাইম ড্রপের পরই ভেঙে গিয়েছে, কিন্তু আইফোন 13 প্রো ফার্স্ট টাইমে ভেঙে যায়নি। জাস্ট পিছনের গ্লাসটা ভেঙে গিয়েছে, বাট মোবাইল অক্ষত ছিল, যে জায়গায় নোকিয়া 3310 প্রথমেই একদম ডিস্ট্রয় হয়ে গিয়েছে। সো আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এটা হলো টেক র্যাক্স, একটা ইউটিউবার রয়েছে যিনি এই ড্রপ টেস্টটা করেছে, সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখানে অবশ্য আইফোন 13 প্রো মোবাইলটাতে কিন্তু একটা প্লাস্টিকের ট্রান্সপারেন্ট কভার লাগানো ছিল। সো আপনারা অনেকে ভাবতে পারেন যে কভার লাগানোর কারণে ড্রপ টেস্টে তো অবশ্যই টিকে থাকার কথা, কিন্তু আসলে ড্রপ টেস্ট একটু ডিফারেন্ট ছিল, কারণ উনি যখন উপর থেকে ফেলেছে তখন কিন্তু বিভিন্ন গ্রিলের সাথেও বাড়ি লেগেছে, সিঁড়ি দেন পড়েছে। সো ওই ভিডিওটা দেখেন, তাহলে আইডিয়া হয়ে যাবে। আমি চেষ্টা করবো ভিডিওর নিচে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, ভিডিওটা দেখলে আপনারা মজা পাবেন যে ড্রপ টেস্টে কীভাবে নোকিয়া 3310 প্রথমেই শেষ হয়ে গেল, কিন্তু আইফোন স্টিল, আইফোনের 13 প্রো মোবাইলটা স্টিল স্ট্রংলি টিকে রাখলো। আমি একটা জিনিস খুব ভালো লাগে অ্যাপেলের ক্ষেত্রে, যেটা না বললি না, সেটা হলো স্যামসাং অনেক এক্সপেন্সিভ ফোন বানায়, হুয়াওয়ে অনেক এক্সপেন্সিভ ফোন বানায়, ইভেন আসুসও কিন্তু অনেক এক্সপেন্সিভ ফোন বানায়, কিন্তু আমি একটা জিনিস দেখছি যে ড্রপ টেস্টে অল দ্য টাইম অ্যাপেলের ফোনগুলো অনেক স্ট্রং হয়। ড্রপ টেস্ট করলে সব ফোনই টুকটাক ভেঙে যাবে, এটা স্বাভাবিক, বাট আপনি যদি স্যামসাংয়ের ফোনের কথা বলেন, ড্রপ টেস্ট করলে স্যামসাংয়ের ফোনের সবথেকে কমন প্রবলেম হলো ক্যামেরা পুরোপুরি নষ্ট হয়ে যায় অথবা ডিসপ্লে একদম শেষ হয়ে যায়, যেটা আমি অ্যাপেলের ফোনে দেখিনি। ইভেন হুয়াওয়ে ফোনগুলো আমরা আগে যখন বেরোতো ড্রপ টেস্টে দেখেছি যে সেসব ফোন খুব একটা স্ট্রং না। সো দামি ফোন হিসাবে ফোনগুলো যে স্ট্রং বানানো উচিত, এই পন্থাটা এখন পর্যন্ত কোনো চাইনিজ বা কোরিয়ান কোম্পানিগুলো যায়নি। আমেরিকান কোম্পানি হিসাবে শুধু আমি অ্যাপেলকে এখন পর্যন্ত দেখছি। দেখা যাক আগামীতে, হতে পারে স্যামসাং তাদের এই প্লাস্টিক প্যানেল থেকে বের হয়ে ভালো কোনো প্যানেলের দামি ফোন নিয়ে আসবে। এরপরে নিউজটা একটু ইন্টারেস্টিং, সেটা হলো এক্স্যাক্টলি এটা কোনো টেক নিউজ না, মানে আমার একটা প্রশ্ন কাজ করতেছিল, সেটা হলো ইন্ডিয়াতে একটা বিশাল সেল হয়, সম্ভবত বিলিয়ন ডে বা এরকম কোনো একটা নাম, সেটা অক্টোবরের 3 তারিখ থেকে অক্টোবরের 10 তারিখ হয়েছে এইবার। সো আমি জাস্ট মানে একটা কিউরিওসিটি যে আসলে কী সেল, যে এত নাম শুনি এটা আমরা, তো কিউরিওসিটি থেকে এই সেলটা সম্বন্ধে আইডিয়া নিতে গিয়েছি। আইডিয়া নিতে যেয়ে দেখি যে এই সেলে এত প্রোডাক্ট বিক্রি হয়েছে, শুধু প্রোডাক্টের ডিসকাউন্টই ছিল 11,500 কোটি টাকা, মানে এটা হলো ডিসকাউন্ট অ্যামাউন্ট টোটাল যত প্রোডাক্ট সেল হয়েছে, তার মানে কত টাকার প্রোডাক্ট সেল হয়েছে। ইভেন এমনও আছে যে যতগুলি ফোন বিক্রি হয়েছে এটা দিয়ে বলে দুবাইতে যেই বুর্জ আল খলিফা আছে, মানে অনেক বড় একটা রিসোর্ট, সেরকম 1,000 বুর্জ আল খলিফা বানানো যাবে। চিন্তা করতে পারেন কী পরিমাণ ফোন বিক্রি হয়েছে, শুধু তাই না, প্রতি সেকেন্ডে 2টা করে স্মার্ট ওয়াচ বিক্রি হয়েছে, এবং জুতা এতগুলি বিক্রি হয়েছে যে আপনি যদি জুতার বক্স একটার উপর একটা রাখেন তাহলে 100টা এভারেস্টের সমান হাইট হবে। তার পাশাপাশি এত সোফা বিক্রি হয়েছে যে সেই সোফা দিয়ে একটা স্টেডিয়াম পুরোটা রাউন্ড করা যাবে, মানে খুবই ইন্টারেস্টিং। মানে আমি যা নিউজটা পড়েছি আমার কাছে খুবই মজা লেগেছে, আমি অবাক হয়েছি যে আসলে কেন এত সেল হয়। এবং স্পেশালি খেয়াল করেন গত 1 মাসে কিন্তু মোবাইল কোম্পানিগুলো কিন্তু অনেক দামি দামি ফোন, অনেক রকম ফোন লঞ্চ করেছে, স্যামসাং বলেন, অ্যাপেল বলেন, শাওমি বলেন, সব কোম্পানি, অপো, ভিভো, সবাই কিন্তু এই সময় ফোন বের করে এবং ডিসকাউন্ট দেয়, দ্যাটস ওয়াই আসলে এত সেল। এবং এই কারণেই হতে পারে যে অনেক ফোন বের হয় ইন্ডিয়ান মার্কেটে আলাদা করে আনা হয়, বিকজ সেখানে অনেক ফোন বিক্রি হয়। এদিকে রিসেন্টলি একটা রিসার্চের মাধ্যমে জানা গিয়েছে যে ইনস্টাগ্রাম চাচ্ছে তাদের যে টিনেজার যারা ইউজার রয়েছে ইনস্টাগ্রামের, তাদেরকে কোনোভাবেই যেন তারা না হারে, অর্থাৎ টিনেজাররা যেন পুরোপুরিভাবে ইনস্টাগ্রামের উপর কানেক্টেড থাকে। এই বিষয়টার উপর ইনস্টাগ্রাম গত 3-4 বছর ধরে অনেক জোরালোভাবে চেষ্টা করে যাচ্ছে, রিসেন্টলি কিন্তু এটা বের হয়ে এসেছে, বিকজ এটা স্বাভাবিক, বিকজ টিনেজাররা যদি কানেক্টেড থাকে তাহলে একটা অ্যাপস কিন্তু অনেক অ্যাক্টিভ থাকে, বিকজ টিনেজারদের হাতে টাইমটা বেশি থাকে নর্মাল প্রফেশনালদের থেকে। সো বুঝাই যাচ্ছে যে বিজনেসের অনেক স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে ইনস্টাগ্রাম এমন একটা স্ট্র্যাটেজি ফলো করতেছে যেখানে টিনেজাররা কানেক্টেড এবং তার মাধ্যমে তাদের সার্ভিসটা, অর্থাৎ তাদের যেই অ্যাপস রয়েছে ইনস্টাগ্রাম, সেটা অনেকটাই অ্যাক্টিভ রয়েছে। যাই হোক, আমাদের আজকের দিনের সবচাইতে ইম্পর্টেন্ট নিউজের মধ্যে, দুইটা ইম্পর্টেন্ট নিউজ রয়েছে, তার মধ্যে নাম্বার ওয়ান নিউজটা হলো ইনফিনিক্স হট 11S ফোনটা আসতে যাচ্ছে, যেটা অনেকটা শাওমি রেডমি 10 ফোনের মতো, অলমোস্ট প্রাইস সেম, কিছু কিছু পার্থক্য রয়েছে, বাট প্রাইসে অনেক পার্থক্য থাকবে বলে আমি যতদূর শুনেছি। ফোনটা খুবই সুন লঞ্চ হবে, আজকে লঞ্চ হওয়ার কথা ছিল, হতে পারে কিছুদিন পরে লঞ্চ হবে, আশা করি আমাদের চ্যানেল থেকে হয়তো আপনারা রিভিউ পাবেন, আগে হোক পরে হোক, বাট বিষয়টা হলো ফোনটা
আটার পর আমার কেন জানি মনে হচ্ছে এই প্রথমবারের মতো ইনফিনিক্স শাওমির কোনো ফোনকে বিট করতে পারে, যেটা আসলে আজ থেকে ছয় মাস আগেও চিন্তার বাইরে ছিল, বাট এখন মনে হচ্ছে এটা পসিবল। মানে শাওমি যে কাজটা করেছে বাংলাদেশে হাই প্রাইসে ফোন এনে ইনফিনিক্স সম্ভবত তার একটা প্রপার জবাব দিতে পারে এই ফোনের মাধ্যমে। যাই হোক, আর বেশি দিন নাই, কিছুদিনের মধ্যে এই ফোনটা মার্কেটে আসবে, তখন আপনারা জানতে পারবেন। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো আপনারা আনঅফিসিয়াল ফোন কিনতে পারবেন। আমি কিন্তু কয়েকদিন আগে বলেছিলাম যে আনঅফিসিয়াল ফোন গভর্নমেন্ট হয়তোবা বলতেছে অনেক কিছু, কিছুদিন পর আপনারা নিজেরাই জানতে পারবেন কি হচ্ছে না হচ্ছে। সো গভর্নমেন্ট যেটা বলতেছে যে বিদেশ থেকে আনা ফোনগুলোর ক্ষেত্রে কোনো প্রকার রেজিস্ট্রেশন করা লাগবে না, সেটা অটোমেটিক রেজিস্টার্ড হয়ে যাবে। বাট মজার বিষয় হলো আনঅফিসিয়াল ফোন তো সবই বিদেশ থেকে আসে, তাই না? মানে অফিসিয়াল ফোন না বাংলাদেশে বানায়, মানে অফিসিয়াল না মানে বাংলাদেশে যেসব ফোনগুলো বানায় সেগুলো অ্যাকচুয়ালি অফিসিয়াল ফোন হিসেবে বিক্রি করে, এবং বাংলাদেশে যেসব ফোন বানায় এগুলো আপনারা আনঅফিসিয়ালি পাবেনও না, যেটা সত্যি কথা। সো বাইরে থেকে সব ফোন আসে এবং সবাই আনঅফিসিয়ালভাবে বিক্রি করে, এবং এটা বলার পর থেকে মানে বিটিআরসির বিভিন্ন ভিডিওতে বলেছে। সো ওই ভিডিওগুলো আসলে আমি শেয়ার করতে পারবো না, বিকজ তাহলে কপিরাইটের একটা ব্যাপার আছে। বাট সেই ভিডিওগুলো দেখে মোটামুটি এখন কনফার্ম বোঝা যাচ্ছে যে আনঅফিসিয়াল ফোন আপনারা কিনতে পারবেন। বাট আমার কথা শুনে আপনারা এখনই ফোন কিনবেন না, আরও কিছুদিন ওয়েট করুন, আর একটু দেখুন বুঝুন, কারণ টাকা দিয়ে ফোন কিনবেন আর স্পেশালি আনঅফিসিয়াল ফোন যারা কিনে থাকেন তারা কিন্তু একটু এক্সপেন্সিভ ফোনগুলোই কিনেন। সো আর একটু ওয়েট করে দেন, কিছুদিন পরে যে ফোনগুলো কিনুন তাহলে ভালো হবে। এখন আমি ডিক্লেয়ার করবো আমাদের গত মাসে যে ভিডিওটা ছিল রেডমি 10 প্রাইমের উপর, যেটার উপর আমাদের একটা গিভওয়ে কন্টেস্ট ছিল, পুরস্কার হিসেবে ছিল রেডমি 10 প্রাইম মোবাইলটি। সেই গিভওয়ে কন্টেস্টের উইনার কে ছিল? সেই গিভওয়ে কন্টেস্টের উইনার হয়েছিল সুমন শরীফ। কনগ্রাচুলেশন সুমন শরীফ ভাই, আপনি আমাদের ইনস্টাগ্রামের যে প্রযুক্তি পেজটা রয়েছে সেখানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি আপনার ঠিকানা এবং ডিটেলস পাঠিয়ে দিন, আমাদের এখান থেকে যোগাযোগ করে খুবই দ্রুত আপনার হাতে রেডমি 10 প্রাইম মোবাইলটি পাঠিয়ে দেওয়া হবে। সো আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।